হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো। সকলে ভালো আছেন? কে কেমন আছেন আমি তো দেখতে পাচ্ছি না, তাই আপনারা সকলে ভালো থাকবেন। আজকের বিষয় হচ্ছে অহংকার। এই পৃথিবীতে আমরা বাস করি, তাই তো? আজকে আমরা এখানে, অন্য দেশে, অন্য জনা, সারা পৃথিবী জুড়ে আমরা বাস করছি, কিন্তু আমাদের সুখের জন্য ভগবান কৃষ্ণ সমস্ত কিছু দিয়েছেন, শুধু আমাদের সুখের জন্য। প্রাণী যাতে খেয়ে পড়ে মেখে বেঁচে থাকে, ছায়াতে থাকে, রোদে থাকে, জলে ভেজে না, সব কিছুর দিকে নজর ভগবান শ্রীকৃষ্ণের। আমরা কি কি খাব তা সমস্ত কিছু প্রকৃতি মাকে অনুরোধ করেছেন কৃষ্ণ, যে তুমি এইগুলো ফলাও। আমাদের সোনার মাটিতে ফসল ফলছে, সবজি হচ্ছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, জল হচ্ছে, আমরা সব কিছু ভোগ করছি, তাই না? এগুলো ভগবানের দেয়া। ভগবান কি জিনিস আমাদেরকে দেননি বলুন তো? একটা জিনিস ভগবান আমাদেরকে দেননি। ভগবান সব কিছু দিয়েছেন, প্রকৃতি মাকে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য, কিন্তু ভগবান আমাদেরকে অহংকার দেননি। যে অহংকার কৃষ্ণ পছন্দ করেন না। এই অহংকার আমাদের শরীরের রক্ত মাংস থেকে তৈরি হয়েছে, তাই কৃষ্ণকে যদি কিছু দিতে হয়, টাকা পয়সা, ধন দৌলত, খাবার, ফল মূল, ফুল, জল, কিচ্ছু না যদি দিতেই হয়, আপনার অহংকার আগে দিন তার চরণে। হে প্রভু, আমার অহংকার আপনি আগে আমার থেকে হরণ করে নিন, তবেই শ্রেষ্ঠ দেয়া হবে। কেন? প্রত্যেকটা মানুষের অহংকার আছে। দেখুন, যে কৃষ্ণ ভজে তারও অহংকার আছে। আমি মালা করি, আমি অহংকার করে বললাম আর একজনাকে, আমি 64 মালা করি, দিনের মধ্যে 64 মালা করি, তুমি করো? এই যে একটা অহংকার হয়ে গেল। আমি মন্দিরে গেছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে, ফল নিয়ে, ফুল নিয়ে, এটা একটা অহংকার হয়ে গেল। ঠাকুরকে ডাকতে গেলেও সেটাও একটা অহংকারে বলি আমরা। আর সংসারে তো সব কিছু আছেই, প্রত্যেকটা মানুষের একটা করে অহংকার। কাউরির বাড়ি, কাউরির গাড়ি, কাউরির টাকা, কাউরির সোনা, কাউরির জমি, সমস্ত কিছুর অভিমান, অহংকার আছে। কাউরির সন্তান নিয়ে অহংকার আছে। এই অহংকার জিনিসটা কৃষ্ণ কি বলছেন? এই অহংকার আমি দিইনি, এই অহংকার তোমাদের, আর এই অহংকারের জন্যই তোমরা পাপে ভোগো, এ দায়ী আমি নই। কৃষ্ণ আমাদের পাপের ভাগী হয় না কখনো। ভগবান কাউকে কোনোদিন পাপ দেন না, তার কর্মের দোষে সে পাপ ভোগ করে, সে অহংকার করে, অহংকারের মাধ্যমে পাপ আসে, তখন সে পাপ ভোগ করে। তার পাপ তাকেই ভোগ করতে হবে, কে ভোগ করবে? যখন আমাদের খারাপ হয় তখন ঠাকুরের দিকে আঙুল তুলি, ঠাকুর কি করলো, আর যখন ভালো হয় সব ভুলে যায়, ঠাকুরের নাম পর্যন্ত করতে আমরা ভুলে যাই, তাই না? বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, 5 লোক এলে, তাদের সেবা যত্ন করতে গিয়ে ঠাকুরকেই ভোগ লাগানো হয় না। দেখবেন পরীক্ষা করে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ঠাকুরকেই ভোগ লাগানো হয় না, কিন্তু ঠাকুর কি রাগ করেন? কখনো না। সেটা আমাদের পাপ হয়, আমাদের দুর্দশা হয়, আমাদেরকে ভোগ করতে হয়, তাই না? তাই বলছি আমার ভক্তবৃন্দদেরকে, কৃষ্ণ ভক্তদেরকে আমি বলছি, আমি হাত জোর করে বলছি, আপনারা অহংকার ঠাকুরের চরণে দিন, কোনো কিছু নিয়ে অহংকার করবেন না, কখনো না। অহংকার রাধারানীও করেছিলেন, কখন? নিধুবনে যখন রাস হয়, নাচতে নাচতে রাধারানী যখন বললেন আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আমাকে কাঁধে নাও, তখন কৃষ্ণ কাঁধে নিয়েছিল। রাধা এই ডাল ছিঁড়ছে, এই লতা ছিঁড়ছে, এই ফুল ছিঁড়ছে, পা দুটো দুলাচ্ছে, করতে করতে রাধার মনে অহংকার চলে এলো, কি না, কোনো সখীকে কৃষ্ণ ভালোবাসে না, আমাকে একাই ভালোবাসে। যখন সে একটা ডাল ধরল, কৃষ্ণ তখন ছেড়ে দিয়ে রাধাকে অনাদৃশ্য হয়ে গেল, কোথায় চলে গেল, তখন কৃষ্ণকে আর দেখতে পাওয়া গেল না। রাধারানীর মান ভাঙানোর জন্য পরে আবার ফিরে এলো, আবার রাস হলো, এই কথা
আপনাদেরকে অন্য সময় অন্য ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকের বিষয় অহংকার। অহংকার কখনো আনা উচিত নয়, অহংকার ত্যাগ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।